তারপর এখানে বারকোড স্ক্যান করার পর এখানে দেখছেন যে বারকোডের যে লাইনের যে লিঙ্কটা আছে এটা এখানে ডিজিটে প্রকাশ হয়েছে। তারপরে এই পাশে এই ঘরে কার্টুন কোয়ান্টিটি আমাদের এখানে সাইজ ওয়েজ বসাতে হবে, এখানে সাইজ সেট করতে হবে, এখানে বারকোড হবে, সে বারকোডের একশো পাশে যেটা বারকোড সেটাই হবে। তারপর কার্টুন কোয়ান্টিটি এখানে 1800 পিস, এখানে 1800 পিস লিখতে হবে। তো এ পর্যন্ত এখানে ডেস্টিনেশন সেভ করাটা, সেভ করার পর আমরা এই সেভ অপশন যেটা এই সেভ অপশনে এখানে সেভ করব। এখানে সেভ করার পরে আমরা ব্যাক করবো, ব্যাক করার পর এখন আমরা পরবর্তী সেশন যাবো, আমরা ডাউনলোড দেবো ডাটা করার জন্য, পাঠানোর জন্য ডাটা ডাউনলোড দেবো। তো আমরা এইখান থেকে এই অপশনে যাবো, ডেটেশন, এখানে ডেটেশন ডাটা ডাউনলোড এবং আপলোড যেটা অপশন আছে ডাউনলোড অপশন, এখানে একটা প্রোডাক্ট নাম্বার সিলেক্ট করবো, যে কোনো একটা প্রোডাক্ট নাম্বার লিখে এখানে ডিভিশন যেটা সেটা ডিভিশন সিলেক্ট করবো, ডিলিটেশন না জিসমে ডিলিটেশন সেটা, আর আদার কিছু করতে হবে না। তারপর আমরা সার্চ অপশনে সার্চ সার্চ দেওয়ার পরে এখানে সিলেক্ট অলে ক্লিক করে সার্চ দেবো, সার্চ দেওয়ার পরে যেটা চলে আসবে আমরা সিলেক্ট অল করার পরবর্তীতে আমরা হ্যান্ডেল মিনারটা অন করবো। হ্যান্ডেল মিনারটা অন করার পরবর্তীতে আমাদের যেটা হবে এট ডাউনলোড অপশন ইন করব, দুই নম্বর করলে দুই নম্বর, অ্যাসেপ্ট করলে তিন নম্বর, নিডেল জাস্ট নিডেল দুই নম্বর, ইনস্পেকশন রিইনস্পেকশন এক নম্বর, বিভিন্ন সার্ভিস। তো আমরা এখানে দুই নম্বরটা দিয়ে রাখবো নিডেল। তো এখানে আমরা ইন করব, অ্যাড আছে, ওভার আছে, অ্যাভার্ট আছে, তো আমরা অ্যাড করব। সো অ্যাডে অ্যাড করার পরবর্তী যখন এই লেখাটা আসবে তখন আমরা এখানে ডাউনলোড পারে ইন করব। ইন করার পরে এখানে একটা সিগন্যাল লাইট জ্বলে উঠবে যে এখানে অ্যাক্টিভ আছে। তারপর আমরা এখানে সব সিলেক্ট অল করে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের এখানে অটোমেটিক ডাউনলোড শুরু হবে। সাপোজ সুবিধার চেয়ে দেখাচ্ছি, এটা একটা ওয়ার্ক আইডি, এটা হচ্ছে স্টেল নাম্বার, স্টেল নাম্বার এখানে দেখবো মিস 689G। তো এখানে যে আমি সার্চ দিই ডিভিশনটা সব চলে আসবে, সিলেক্ট ক্লিক করলে ডাউনলোড, যখন ডাউনলোড করবো তখন আমাদের এখানে ডাউনলোড শুরু হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড শুরু হয়েছে। ওকে, আমাদের ডাউনলোড কমপ্লিট, এখানে আমাদের ওকে লেখা চলে আসবে। তো এখানে ডাউনলোড করার পর আমাদের এখানে এক্সেল ফাইলে একটা ওয়ার্কশিট ওয়ার্ক আইডি চলে আসবে, ওই ওয়ার্ক আইডিটা আমাদের প্রিন্ট দিয়ে নিতে হবে, সেম টাইপ এরকম। প্রিন্ট অপশনে যাব, সুবিধা মতো পেজ সেটিং করে নেব, সুবিধা পেজ সেটিং করে নেওয়ার পরবর্তীতে আমাদের প্রিন্ট দিতে হবে। পরবর্তীতে এটা ওকে আমাদের এখানে দেখতে হবে কত কত নম্বর স্ক্যানার, স্ক্যানার ইউজ করতে পারবো, এক নম্বর পিছনে মার্ক করা আছে, এখানে লিখবো আমরা ওয়ান। তো এইভাবে আমাদের কাজের ক্ষেত্রে ডিভাইসটি রেডি, এখন কাজের জন্য রেডি। তো এর পরবর্তীতে কীভাবে আমাদের ডাটাটা আপলোড করবো সেটা ডাটা দেখাবো। আবার নিডেল ডিটেকশন আপলোড ফাংশন,
তোমার ফাংশনে গিয়ে এখান থেকে কাজের ইয়ে ধরো যা আছে কাজ করার পরবর্তীতে এখানে আমাদের মেশিন মেশিন নাম হচ্ছে আসলে আমাদের এই বারকোডটি ইন করতে হবে রং দেখাচ্ছে যদি রং দেখে তাহলে আমাদের সেটি ভুল আমাদের কারেক্ট যেটি মেশিন সেটি ইন করতে হবে তো মেশিন নাম্বার যেটা সেটা মেশিন নাম্বার ইন করছি এখানে ওকে আমাদের এখানে কত পয়েন্টে কাজ করতেছে সেই সেন্সিটিভ কোডটি দিতে হবে আমরা একে কাজ করতেছি ইউজার মেশিন এক নাম্বার ইউজার কোড এক নাম্বার আছে তার বারকোড আছে ওকে নাম্বার ও পার্সেন্ট দুজন কাজ করবে ইন এবার ওয়ার্ক আইডি দিতে শিখে যেটা আমরা এখানে করার পরবর্তীতে যখন আমরা এখানে কাজ করব স্ক্যান করব সেখানে কাজ হওয়ার পরবর্তীতে আমরা আপলোড দেওয়ার সময় ব্যাকে এসে এইটা আপলোড আপলোড ডাটা আপলোডে ইয়েস ইন তার পরবর্তীতে ডিভিশনটা অ্যাটাচ করে দেব প্রোডাক্ট নাম্বারটা দিয়ে দেব এখানে একটা লিস্ট চলে আসছে তো লিস্টে আমরা যে যে কাজগুলো আপলোড করব যেটা যেটা প্রয়োজন